বিশ্বাস করি না শিক্ষার্থীরা অস্ত্র নিয়ে রাস্তায় নেমেছে, বললেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। আজ সোমবার বিকালে ধানমন্ডির দলীয় সভাপতির কার্যালয়ে সংবাদ সম্মেলনে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, শিক্ষার্থীদের রাজনৈতিক আন্দোলনে নিজেদের স্বার্থে অনুপ্রবেশ ঘটিয়ে বিএনপি সরকার পতনের আন্দোলনে রূপ দিতে চেয়েছিল। হত্যার উদ্দেশ্যে যানবাহন চালনা তথা ডেলিভারেট কিলিংয়ের সাজা মৃত্যুদণ্ড বলে তিনি উল্লেখ করেন। তাহলে হত্যার উদ্দেশ্যে যানবাহন চালনা তথা ডেলিভারেট কিলিং, যেটা রিমান্ডে গিয়ে রমিজুদ্দিন স্কুল কলেজের পাশে যে অ্যাক্সিডেন্ট বা ক্র্যাশ হয়েছে, ড্রাইভারের যে স্বীকারোক্তি, এই স্বীকারোক্তি যদি তদন্তে প্রমাণিত হয় যে এটা একটা ডেলিভারেট কিলিং, তাহলে সেই অবস্থা এই মামলাটি চলে যাবে পেনাল কোডের 302 ধারার, তখন মামলা এ ধারার শাস্তির বিধান মৃত্যুদণ্ড। আমি আবারও বলছি, হত্যার উদ্দেশ্যে যানবাহন চালনা তথা ডেলিভারেট কিলিং এবং তদন্তের পর প্রমাণ পাওয়া গেলে, অর্থাৎ উভয় ক্ষেত্রে পেনাল কোডের 302 ধারা মামলা হবে, এ ধারা শাস্তির বিধান মৃত্যুদণ্ড। উল্লেখ্য, কুর্মিটোলা রমিজুদ্দিন ক্যান্টনমেন্ট স্কুল অ্যান্ড কলেজের সামনে সম্প্রতি যে দুর্ঘটনা ঘটেছে তাতে পেনাল কোডের 302 ধারা প্রযোজ্য হতে পারে। আর আজকে আমরা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশক্রমে আমরা সড়ক পরিবহন সেতু মন্ত্রণালয় আমরা একটা ক্র্যাশ প্রোগ্রাম নিয়েছি। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত যানবাহনের ফিটনেস সার্টিফিকেট প্রদান নবায়ন, ড্রাইভিং লাইসেন্স প্রদান নবায়ন সহ সারা দেশে বিআরটিএর জরুরি সেবা প্রদান কার্যক্রম রোববার থেকে বৃহস্পতিবার পর্যন্ত প্রতিদিন সকাল 9টা থেকে রাত 9টা পর্যন্ত চলবে।